তো বাবামুনি এত বড় মহাপুরুষ, বাবামুনি যা যখন চিন্তা করতেন যা বলতেন সেটা ঘটত। বাবামুনির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বাবামুনির কাছে যেতেন। আমরা যেমন যাই সাধু মহারাজের কাছে কোনো সমস্যায় পড়লে, তো এক ছাত্র কলকাতার, সে বিএসসি পরীক্ষায় তিনবার ফেল করেছে, শ্রীশ্রী বাবামুনি তাকে বলছেন, এসে বলছে বাবামুনি আমি পরীক্ষা দিচ্ছি, প্রতি বছরই আমি অকৃতকার্য হচ্ছি। তো বাবামুনি মুখ দিয়ে বলে ফেললেন ঠিক আছে তুই এবারে পরীক্ষা দিয়ে পাস করে যাবি। তো সে ওই কথাটা শুনল। তো তখন পরবর্তীকালে সে যখন পরীক্ষায় বসে গিয়ে দেখছে ফিজিক্স কেমিস্ট্রির যা প্রশ্নপত্র এসছে এতে এবছর আমি ফেল করব। তো তখন বাবামুনির কথাটা মনে পড়ল যে তুই যদি ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসিস তুই পাস করবি। তো সে তখন দেখছে যে আমি লিখেও পাস করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি বাবামুনির কথাটা শুনি। তো ব্ল্যাঙ্ক পেপার সে দিয়ে এসছে, শুধু নাম রোল নাম্বার লিখে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে এসছে। তো যখন গিয়ে দেখছে রেজাল্টের দিনে যে তার সাফল্যের যে তালিকা সেই তালিকায় তার নাম এসছে, তো সে তো আনন্দে আটখানা যে আমি কিছু না লিখে পাস করে দিয়েছি, বাবামুনি তো আমাকে উদ্ধার করে দিল। তো সে একদম মিষ্টি টিষ্টি নিয়ে নাচতে নাচতে গুরুধামে হাজির কলকাতায় গিয়ে, বাবামুনি আমি পাস করেছি, বাবামুনি পাস করেছি, কি পাস করেছিস বলছে, হ্যাঁ বলছি বাবামুনি আমি কিছু লিখি নাই, তুই না লিখেই পাস করে গেছিস বলছে, হ্যাঁ বলছি আপনি যে বললেন যে ব্ল্যাঙ্ক পেপার দিলেও তুই পাস করবি, এবার তুই পাস করবি যা। তো বাবামুনি শুনে হাসছেন, বলছেন যে ঠিক আছে তোর একটা কথা আমাকে রাখতে হবে, তুই যে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে পাস করেছিস এ কথা কাউকে কখনো বলবি না, তাহলে এই দেশের অনেক ছাত্রছাত্রী এসে আমার কাছে অনুনয় বিনয় করবে আর আমি হয়তো তার মুখ দিয়ে বলে ফেলবো, তাহলে ওই ওই অভ্যেসটা তৈরি হয়ে যাবে। তো বাবামুনি আমাদের ভাইদা বলতেন, বাবামুনি শুয়ে শুয়ে ঘুমোতে ঘুমোতে যদি নিদ্রাচ্ছন্ন অবস্থায় যদি বাবামুনি যেটা চিন্তা করতেন সেটা ঘটত। এই হচ্ছে বাবামুনি। যাই হোক, বাবামুনির কথা বলে শেষ করা যাবে না, আপনাদের প্রত্যেককে আমার পবিত্র জয়গুরু জানায়।